ডেঙ্গুর দায় সরাসরি কেন্দ্রের ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরে কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে ঠিকমতো সাফাইয়ের কাজ হয় না বলে অভিযোগ করেন তিনি। আর তা না হওয়াতে বিধাননগরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে বলে দাবি করেছেন। বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক সদর কার্যালয়ে নবান্নতে ডেঙ্গু ও জ্বর মোকাবিলায় জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরে তিনি স্পষ্ট করে দেন যে ডেঙ্গু নিয়ে অপপ্রচার চলছে, আক্রান্তের সংখ্যা যত তার থেকে অনেক বেশি বলে তিনি দাবি করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন তিনি। আর এক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টারগুলির একাংশের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন, ব্যবসা বাড়াতে ওই সমস্ত সেন্টারগুলি মানুষকে বিভ্রান্ত করছে, ভুল রিপোর্ট দিচ্ছে, এও অভিযোগ করেন তিনি। এর জন্য এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলির উপরে নজরদারি করতে তিনি রাজ্যের সব জেলা শাসককে নির্দেশ দিয়েছেন। এদিন তিনি নানা পরিসংখ্যান তুলে ধরেন রাজ্যের ডেঙ্গু অজানা জ্বরের পরিস্থিতি নিয়ে। মুখ্যমন্ত্রীর দাবি, গত 7-8 মাসে রাজ্যের ডেঙ্গুতে 30 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিধাননগরে 2 জন মারা গিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ও হাবড়ায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ এদিন সরাসরি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন দেগঙ্গা ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি, সম্প্রতি এলাকায় যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুর অন্য কারণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের সঙ্গে ডেঙ্গু সোয়াইন ফ্লু নিয়ে অন্য রাজ্যের পরিসংখ্যানের তুলনাও করেন। হাসপাতালগুলো এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের আন্ডারে যারা আছে বা যারা লাইসেন্স প্রাপ্ত ডায়াগনস্টিক সেন্টার আছে বা ল্যাব আছে, তাদেরও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় একটা হাইপ করে দিয়ে ভুল রিপোর্টের ভিত্তিতে একটা অপপ্রচার করে মানুষের কাছে উল্টো পাল্টা বোঝানো হয়। আমরা আজকে স্টক টেকিং করলাম, কারণ কদিন ধরে বারাসাত আর গঙ্গা বারাসাত সরি হাবড়া এবং দেগঙ্গাটা আমার খুব নজরে আসছিল। তো আমি স্টক টেকিং করতে গিয়ে দেখলাম কেউ কেউ বলে দিয়েছে, কেউ মিডিয়াতে রিপোর্ট করেছে, হয়তো আপনাদের দোষ নয়, আপনারা ঠিক জানেন না যে মৃত্যুর মিছিল দেগঙ্গা ছেড়ে যা চলে যাচ্ছে, আর কোন একটাও ডেঙ্গু সেখানে পাওয়া যায় না। আপনাদের সত্যিটা আসল বুঝতে হবে। এখানে সমস্ত অফিসাররা আছে, হেলথ ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট, কর্পোরেশন, আরবান ডিপার্টমেন্ট, তারা প্রত্যেকে আমাকে যে রিপোর্টটা দিলেন এখনো পর্যন্ত, যে দেগঙ্গায় 4টে কেস, একটাও কিন্তু ডেঙ্গু পায়নি। আর হাওড়ায় যে 5টা আপনারা বলছেন 4টে কেস, তার মধ্যে 1টা কেস স্ট্রোকে মারা গেছে, 1টা কেস মাল্টিপল ফেলিওর, যেটা হচ্ছে কিডনি ছিল টিউবার ফুলেছিস তার জন্য মারা গেছে, 1টা কেস সেপ্টিসেমিয়ার জন্য মারা গেছে, 1টা কেস ডেঙ্গুতে মারা গেছে। অথচ এই 2টো হসপিটাল নিয়ে মানুষ ঘর ছেড়ে চলে যাচ্ছে, এই নিউজ পর্যন্ত করা হয়েছে। দেখুন, রোগ বলে তার প্রতিকার করা আমাদের সবার দায়িত্ব, কিন্তু অতিরিক্ত ভাবে অতিরঞ্জিত প্রচার মানুষকে প্যানিকি করে দেওয়াটা এটা একটা অপরাধ বলে আমি মনে করি। আমরাও যদি করি আমরাও করবো, যেমন কোনো কিছু সাপ্রাইজ করা উচিত নয়, তেমনি অতিরঞ্জিত ভাবে অপপ্রচার করাটাও ঠিক নয়।